নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা ইউজি অনার্স, পিজি, বিলিস বা ডিপ্লোমা কোর্স করছেন বা নতুন অ্যাডমিশন নেবেন ভাবছেন, তাদের জন্য যে সাতটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার তা এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, না হলে অনেক তথ্য আপনি মিস করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এক নম্বর পয়েন্ট, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের পূর্বে আপনার পছন্দের বা বাড়ির কাছে স্টাডি সেন্টারটি ঠিক করে রাখুন, কারণ একবার ইউনিভার্সিটিতে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলে আপনি সহজে স্টাডি সেন্টার পরিবর্তন করতে পারবেন না। তবে স্টাডি সেন্টার পরিবর্তন করা যাবে না এমনও নয়, কিন্তু সেটা করতে গেলে আপনাকে অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হবে, অনেক সময় ব্যয় করতে হবে এবং হেড অফিস পর্যন্ত যেতে হতে পারে। তাই অ্যাডমিশনের আগেই স্টাডি সেন্টার নির্বাচন করে রাখুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং অল নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। দু নম্বর পয়েন্ট, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তির আগে আপনি যে সাবজেক্টটিতে অ্যাডমিশন নেবেন সেই সাবজেক্টটি নির্বাচন করে রাখুন। সাবজেক্ট ঠিক করে রাখা একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ একবার ফর্ম ফিল আপ শেষ হয়ে গেলে আপনি কোনোভাবেই সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন না। ধরা যাক আপনি বাংলা নিয়ে ভর্তি হয়েছেন, তারপর সেটি পরিবর্তন করে ভূগোল নিতে চাইছেন, এক্ষেত্রে পরিবর্তন করা যাবে না। তাই আগে থেকেই সচেতন হয়ে সাবজেক্টটি নির্বাচন করে রাখুন। তিন নম্বর পয়েন্ট, এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার সময় অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট ও পেমেন্ট রিসিপ্টটি দু কপি জেরক্স করে রেখে দিন। এই অ্যাডমিশন ফর্ম ও পেমেন্ট রিসিপ্ট স্টাডি সেন্টার থেকে স্ট্যাম্প দিয়ে দেবে। এই কাগজগুলি আপনি যত্ন সহকারে রেখে দেবেন, কারণ এই কাগজগুলি দেখেই পরবর্তীতে এনরোলমেন্ট সার্টিফিকেট ও স্টাডি মেটেরিয়াল বুকস ইস্যু করা হবে। এই কাগজগুলি হারিয়ে ফেললে আপনি অসুবিধার মধ্যে পড়তে পারেন, অবশ্যই এগুলো যত্ন করে রেখে দিন। আমাদের চ্যানেলের অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আই বাটনে ক্লিক করুন। চার নম্বর পয়েন্ট, এনরোলমেন্ট সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড কোনো কোর্স শেষ না হওয়া পর্যন্ত ল্যামিনেশন করবেন না। ইউনিভার্সিটির ফাইনাল মার্কশিট ও সার্টিফিকেট দেওয়ার সময় এনরোলমেন্ট সার্টিফিকেট বা অ্যাডমিটের পেছনে স্ট্যাম্প দেওয়া হয়, তাই এগুলি ল্যামিনেশন করে থাকলে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। পাঁচ নম্বর পয়েন্ট, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সময় একের অধিক সাবজেক্ট নিয়ে দুটি আলাদা স্টাডি সেন্টারে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করবেন না। যখন আপনি রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করবেন সেই সময় কিন্তু ইউনিভার্সিটিতে ধরা পড়ে যাবেন, সেক্ষেত্রে ইউনিভার্সিটি আপনার স্টুডেন্টশিপ বাতিল করে দিতে পারে। তাই একাধিক স্টাডি সেন্টারে অ্যাপ্লাই করা থেকে বিরত থাকুন। তবে এর ব্যতিক্রম হিসেবেও ব্যাচেলার ডিগ্রির সাথে আপনার সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু একটা সমস্যা আসতে পারে, দুটি কোর্সের পরীক্ষা একই ডেটে পড়লে ইউনিভার্সিটি কোনোভাবেই ডেট পরিবর্তন করবে না। তাই ভেবেচিন্তে দুটি কোর্সে ভর্তি হবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং অল নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও কমেন্ট করে জানান। ছ নম্বর পয়েন্ট, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি অনার্স, পিজি, বিলিস, ডিপ্লোমা বা পিএইচডি কোর্সে অ্যাডমিশনের ফর্ম ফিল আপের সময় যে তথ্য চাওয়া হবে সেখানে আপনারা সঠিক তথ্যই দেবেন। যদি ভুলবশত কোনো ভুল তথ্য ইউনিভার্সিটিতে দিয়ে থাকেন, অবশ্যই অতি শীঘ্র স্টাডি সেন্টারে লিখিতভাবে জানান। যদি স্টাডি সেন্টারে না জানান এবং পরবর্তীতে ধরা পড়ে যান, তবে ইউনিভার্সিটি তৎক্ষণাৎ আপনাদের স্টুডেন্টশিপ বাতিল করে দেবে। যদি আপনারা কোনো কোর্স কমপ্লিট করেও থাকেন এবং তারপরও ধরা পড়ে যান, তবুও আপনার ডিগ্রি ও সার্টিফিকেট ইউনিভার্সিটি বাতিল করে দিতে পারে। তাই কোনোভাবেই ভুল তথ্য দেবেন না। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এক্সাম ফর্ম ফিল আপ একটি নির্দিষ্ট সময়ে হয়, সাধারণত দেখা যায় মার্চ মাস নাগাদ এটি হয়ে থাকে। আপনি যে যে বিষয়ে পরীক্ষা দেবেন সেই পেপারগুলির জন্যই এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের নির্দিষ্ট সময়সীমা শেষ হয়ে গেলে কোনোভাবেই
এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবেন না। তাই সতর্ক থাকুন ও নিয়মিত ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।